হ্যালো এভরিওয়ান, আমি আবার ঠাকুরঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখেছো? এই যে এখন মায়েদের ডিনার দিতে এসেছি, রাতের ডিনার, ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার গোপাল সেন এখানে বসে আছে, কেমন লাগছে বলো তো? আজকে দেখো ফুল দিয়ে সাজালে কি অপূর্ব লাগে না? অনেকটা রাত থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম, বুঝেছো? এখন ডিনার দিতে এসেছি, বুঝেছো? কত সুন্দর লাগছে আমার গোপাল সোনাকেও দেখো, ফুলের মাঝখানে পরি হয়ে বসে আছে। হ্যাঁ, সব সাজিয়েছি, ফুল দিয়ে এরমভাবে সাজাই। রাতে রাতে কিন্তু ফুলগুলো খুলে দেবো, গায়ের ফুলগুলো খুলে দেবো, কিন্তু পায়ের তলার যে ফুলগুলো আমি সেগুলো রেখে দিই, গায়ের ওপর যে ফুলগুলো থাকে সেগুলো আমি খুলে দিই। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, এখন মায়েদের ডিনার দিতে এসেছি, সেটাও তোমাদের দেখাই। মায়েদের আমি রাতে আজকে কি ডিনারে দিচ্ছি, মায়েদের আজকে আমি রাতে ডিনারে দিচ্ছি রুটি আর আমার সিমের পায়েস। আমি বললাম না, বেশি করেই আমি করে রেখে দিই, সেটাই আমি আমার মায়েদের আজকে দিয়েছি, তাই তো মা? ঠিক আছে, চলো, ঠিক আছে, মায়েরা খাওয়া দাওয়া করে নিক, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? দেখো আবার জামা কাপড় কিছু শুকনো কাঁচা এখানে জড়ো হয়েছে, আমার সব এখানেই থাকে, এখান থেকেই গুছোই। তোমরা ব্লগ দেখতে দেখতে বুঝতে পারবে, গুছিয়ে বা যে যার জায়গা শর্ট আউট করে দিই, এগুলোকে সব ঝটপট গুছিয়ে নিই। ততক্ষণ আমি মায়েদের খেতে দিয়ে এসেছি, ততক্ষণ গুছিয়ে নিই, গুছিয়ে টুচিয়ে নিয়ে মায়ের ওখান থেকে গিয়ে প্রসাদটা নিয়ে আসবো, আর মায়ের গায়ে যত ফুল টুল সব সরিয়ে দেবো। চলো, Artlist.io. Music licensing reimagined. সব ভাগ ভাগ করে গোছানো হয়ে গেল, অল্প কটাই ছিল, গোছানো হয়ে গেল। আর এইগুলো আমার ঠাকুরের, ঠাকুরেরটা আমি তো বলি, ঠাকুর ঘরে গিয়েই আমি ঠাকুরের জিনিসটা গুছোই। এগুলো ঠাকুরের জামা কাপড় নেই, এখানে ঠাকুরের গাত পা মোচা টোচা এইসবের জিনিস, বুঝেছো? চলো এবার আমি মায়ের কাছে ওপরে চলে যাবো, ততক্ষণ হয়ে গেল, মায়েদের খাওয়া দাওয়া হয়ে গেল, তাদেরও তো একটু সময় দিতে হবে, আমাদের যেমন খেতে সময় লাগে, আমি খেতে টেতে দিয়ে আমি এই সমস্ত কাজগুলো করি। চলো যাই, মায়ের গায়ে প্রসাদটা নিয়ে নি। কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওই কারেন্ট চলে গেছিলো আজকে অনেকক্ষণ, ওই জন্য এই টর্চটা দিয়ে এখানে মায়ের এখানে আলো জ্বালিয়ে গেছিলাম, ওইটাই বাবুয়া বলছে এটা খুব জোর এমার্জেন্সির মতো আলো দেয়, জান। এবার প্রসাদটা নিয়ে নিই, মায়েদের গায়ে ফুল টুলগুলো এবার সরিয়ে দেবো, বুঝেছো? দেখো গায়ের মাথায় যেসব ফুল দিয়েছিলাম না আমার ঠাকুরের, সেগুলো সব তুলে দিয়েছি, বাবার মাথার উপর ছিল সেগুলো সব তুলে দিয়েছি, কিন্তু পায়ের তলার ফুলগুলো আমি রেখে দিয়েছি গায়ে দিয়ে রাখ, গায়েরটা অস্বস্তি বোধ হয়, এই যে এখানে রেখেছি ফুলগুলো, এগুলো কালকে আমি আমার তুলসী তলায় দিয়ে দেবো ফুলগুলো, বুঝেছো? চলো আমি গোপালুকে একটু পরে এসে নিয়ে যাব, আমার কিছু কাজ আছে সেগুলো করে টোরে এসে নিয়ে যাবো গোপালুকে। ওই দেখো আমার গুরুদেবের মাথার ফুলটা তোলা হয়নি, আমি মাথার ফুল রাখি না, পায়ের তলার ফুলটা থাকুক, আজকের দিনটা শুকিয়ে গেলে আবার তুলে নিই, চলো
আমার কাজকর্ম দেখাচ্ছি, আমি কীরকম কাজকর্ম করি জানি না, তোমাদের কেমন লাগবে, যেটা আমি করি সেটাই তোমাদের দেখালাম, ঠিক আছে? আর এখানে প্রসাদটা এই যো, এবার নিয়ে চলে যাবো নিচে। দেখানো হয়নি যে জলটা আমি রাতে ডিনার দিয়েছিলাম না, জলটা আমি এখানে এরকম তুলসীর মালা দিয়ে ঢাকা দিয়ে যাই, জলটা কিন্তু আমি নিয়ে যাই না, সারাটা রাত থাকে তো, সেই সকালবেলা মায়েদের জল তল টেস্টটা পাবে সবার। আমার ভাবনাগুলো তোমাদের সামনে বলছি, আমার মনের যে ভাবনাগুলো এগুলো যে যার বিশ্বাসের ব্যাপার, আমি কারোর বিশ্বাসে ঘা দিই না, বুঝেছি? এগুলো যে যার মতো করে ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করে, সবাই সবার মতো করে দাও ভগবানকে সেবা, কিন্তু সেটা অন্তর থেকে ভালোবেসে করো, বুঝেছ? আমি অন্তর থেকে আমার যেটা চাই আমি আমার ভগবানের জন্য করি, তাই তো বড় মা? আমার অন্তর থেকে যেটা চাই, আমি বলি না আমার ভগবান হচ্ছে আমার বাড়ির সদস্য, ঠিক আছে? চলো চলো, এগুলো নেওয়া হয়নি তখন, এখানে রেখে দিয়েছিলাম ডাইনিংয়ে, এগুলো রেখে আসি, এগুলো কাল গুছানো গাছানো হবে, কাল হবে কি পরশু হবে কোনো ঠিক নেই। গোপালুকে বাবুয়া গোপালুকে নিতে চলে এসছে, গোপালু সোনাকে, হ্যাঁ এই নেন্টু বুড়ো, আমাদের আমাদের নেন্টু বুড়ো, আজকে ভাবছি মায়ের শুধু এই পর্দাটা দেবো আর চাদর দেবো না, গরম পড়ে গেছে হালকা আবার, তাই তো বড় মা? বলবো এবার আমি জলে পড়ে যাবো রে, আমাকে এত চাপাচুপি দিয়ে রাখিস না, এখানে রেখে দিলাম কাঁচা জিনিসগুলো, পরে যখন হবে সময় তখন এসে গুছবো, তাই তো বড় মা? চলো, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী। এই যে নেটের পর্দা দিয়ে দিয়েছি, বাবুয়া লাইট নিভিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করছে, রাত্রি হয়ে গেছে না, এই যে আজকে আর চাদর দিইনি, নেটের পর্দাটা দিয়ে দিয়েছি শুধু। চলো, আমাদের অ্যাডভান্স বিছনা আজকে হয়েও গেছে, অনেকটা রাত্রি, অনেক রাত্রি, বুঝেছ? এই যে গোপালু এসে গেছে, গোপালুকে আজকে শুধু ওকে বলেছি প্যান্টনুটা পরে শোয়াতে, আজকে গায়ে ফায়ে জামা দিতে বারণ করেছি, শুধু চাপাটা দেবো গায়ে, শুধু ব্ল্যাঙ্কেটটা দেবো, গরম পড়ে গেছে হালকা। আজকে বাবুয়া শুয়ে দে, বাবুয়া মাঝে মাঝেই শুয়ে দেয় যে যখন, এই যে নেংকুগুলোকে দেখো, এই যে নেংকুগুলো সুতির জামা পরা শুরু হয়ে গেছে, গরম পড়ে গেছে না, সুতির জামা দিচ্ছি ভেতরে এখন, সব ওর গয়না গাটি সমস্ত খোলা হচ্ছে, ওকে প্যানুটা পরে শোয়া, বুঝেছিস? শুধু শুধু প্যানোটা পরিয়ে দে, পরিয়ে শোয়া, কাল থেকেই তাই করছি দুদিন ধরে, আর গায়ে জামা পরাচ্ছি না, গরম পড়ে গেছে, খালি গায়েও আমার গোপালকে এত সুন্দর লাগে, এই সবাই দেখছে নজর লেগে যাবে আমার গোপালে, গায়ে চাপা দেয় আগে, ওর প্যানু পরে আছে অবশ্য, ওই প্যানুটা পরে শোয়াই, ছোট্ট প্যানু পরে আছে, এই যে পেছন থেকে দেখতে পাচ্ছে ছোট্ট প্যানু পরে আছে, পাজালিস দিয়ে আমার নোংকু, আমার শোনটা বা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, শুয়ে পড়ল। শুভরাত্রি আমার গোপালু বলে দিল তোমাদের সবাইকে, শুভরাত্রি, ঠিক আছে? আমার গরম জলটা শেষ হয়ে গেছে, এখানে জল একটু বসিয়ে দিলাম, আমার খেয়াল ছিল না আমার গরম জলটা শেষ হয়ে গেছে, এখানে একটু গরম জল বসিয়ে দিলাম, আমাদের রাতে ডিনার ফিনার সব হয়ে গেছে, বুঝেছ? এই গরম জলটা নিয়ে এবার ঘরে চলে যাবো, খেয়ে দে শুয়ে পড়বো, এখন একটু তাড়াতাড়ি শোয়ার, মানে আমাদের কাছে এটা রাত্রি, তোমাদের কাছে রাত্রি, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করছি, এখন এই ব্লক করি তো, এখন রুলসটা মানে টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে অনেক, বুঝেছ? ওঠা শোয়া এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, হচ্ছে আর কি আস্তে আস্তে, বুঝতে পারছি, এখন ওই সব এডিটিং ফেডিটিং করতে হয় তো, সব রকম তো বোঝোই যারা ব্লক করো, এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, মোরালটা হচ্ছে এটাই, তোমরা আমায় দেখতে পাচ্ছ না, না দাঁড়াও, আমাকে দেখতে পাচ্ছ না, কন্টিনিউ বলছে ব্যাক ক্যামেরায়, আমি কাজগুলো দেখাচ্ছি আমার, মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হচ্ছে, এখন ব্লক করি, এখন সব কিছু পরিবর্তন হচ্ছে, এখন একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করছি,
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখছেন আজকে অ্যাডভান্স বিছানা করে রেখা হয়েছে, গা হাত পা ধুয়ে সমস্ত কাজকর্ম মিটিয়ে ডিনার ফিনার করে ঠাকুরকে নিয়ে এলাম। আগে তো অনেকক্ষণ আগে খেতে দিয়ে দিয়েছিলাম দেখলে, বুঝেছ। এই ছোটো ছোটো করে তোমাদের কাছে সঙ্গে শেয়ার করি, তুলে ধরার চেষ্টা করি, ঠিক আছে। আমার বিশ্বাসটা, আমার ভালোবাসাটা তোমাদের সামনে তুলে আমি আমার ভগবানের প্রতি, এক একজনের তো এক একজন, আগের দিনই বলছিলাম ভালোবাসা, কিরমভাবে কথা বলছি না, কি নম্র ভদ্র হয়ে গেছি না আমি। যাই হোক, রাত্রিবেলা সকালবেলা উঠার সময়টা একটু শান্ত হয়ে থাকতে হয়, ঠিক আছে, শান্ত হয়, তাই শান্ত, এই শান্তটাই তোমাকে পরের দিন এনার্জি দেবে। সব সময় হুল্লোড় ভালো না, বুঝেছ, কিছু কিছু সময় নিজেকে শান্ত রাখতে হয় নিজের ভালোর জন্য, নিজের স্বার্থে, ঠিক আছে। কি জ্ঞান দিই আমি না, ক্যামেরা অন করে যতটুকু আমার মধ্যে জ্ঞান আছে, জানি না কতটুকু আছে, ততটুকুই আমি তোমাদের বলি, আমি যেভাবে চলি সেভাবেই তোমাদের দেখাচ্ছি। চলো, জল হয়ে গেছে, নামিয়ে দিই। গুড মর্নিং গাইস, আশা করছি ভালো আছে, সুস্থ আছে এবং সেফ আছে, জাস্ট ফাটাফাটি আছে। আবার মর্নিংয়ে এসে, কালকে শুয়ে পড়েছিলাম, মর্নিংয়ে এসে আবার দেখা করলাম তোমাদের সঙ্গে। আমি ভাবলাম আমি একটা সিম্পলি একটা মানে ইয়ে করবো, হোম রেমিডি আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করি খাবারের। চলো দেখি, তোমরা দেখলে বুঝতেই পারবে, আমি তবুও ভাবলাম আমি আমি করছি, আমারটা তোমাদের দেখাই। চলো দেখিয়ে দিই, ঘরে জ্বালা টাল্লা কিচ্ছু খুলিনি, ঠিক আছে। এই দেখো, আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারে, ফ্রিজ থেকে বার করে আগে রেখে দিয়েছি, বুঝেছ। এটাকে আমি ফ্রাইং প্যানে, মানে এটাকে ফ্রাই নয়, মানে এটাকে মোট কথা আমি ব্রেড ক্রাম্বস করবো, বুঝেছ তো, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বুঝেছ। সবাই জানো ব্রেড ক্রাম্বস করতে, আমিও করছি, তোমরাও দেখো। দেখো এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ব্রেডগুলোকে এতে সেকে নেবো আমি, আমি ব্রেড ক্রাম্বস করবো তো ওই জন্য, তোমরা বুঝতেই পারছ ব্রেড ক্রাম্বস কেন করবে। আমি ভাবলাম আমি যখন করবো নিজের হাতে, আমি ব্রেড ক্রাম্বসটা মানে মানে বাইরে রেডিমেডই করতে পারতাম, কিন্তু এটা যখন আমি নিজের হাতে করবো, ব্রেড ক্রাম্বস করা তো কোনো ব্যাপার নয়, আমি ভাবলাম নিজের হাতেই করি, এটাকে একদম পুরো রোস্ট করে নেবো, হ্যাঁ পুরো একদম ড্রাই হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে, তখন আর গ্যাসের সিমটাকে লো করে করবে, একদম হাই করে নয়, ঠিক আছে। চলো, ব্রেডগুলো ভালো করে বেশ মুচমুচে করে সেঁকবে জানো তো, তাও আমার এখানটা একটু হালকা কালচে হয়ে গেল, আমি ওই দিকটায় গেছিলাম বলে, যাতে এরকম না হয় সেটাই খেয়াল রাখবে, ঠিক আছে, তাও অসুবিধা নেই। আর কেউ যদি মনে করো এই ব্রেডের ধারগুলো বাদ দিয়ে করবে, সেটাও করতে পারো, মানে সেঁকার আগেই বাদ দিয়ে সেঁকবে, আমি বাদ দিইনি, ঠিক আছে, দুটোই করতে পারো, এরকমভাবেও করা যায়, মানে বাদ দিয়েও করা যায়, বাদ না দিয়েও করা যায়, মানে ধারগুলো ব্রেডের, আমি এগুলো পিস পিস করে একটু ছোটো ছোটো করে কেটে নেবো, ওই যে প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, বুঝেছ, ছোটো ছোটো, যাতে কী বলো তোমরা হাতেও কুচিয়ে নিতে পারো, ওই মিক্সিতে তো দেবো ব্লেন্ডারে এটাকে, সেই জন্য পিস পিস করে কেটে নিচ্ছি হাতে ছোটো ছোটো করে, আর একদম মুচমুচে হয়েছে, বুঝতে পেরেছো, সরি। দেখো একদম মুচমুচে হয়েছে জানো, এটাকে আমি একটু ব্লেন্ডারে দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো, ঠিক আছে, চল। এই দেখো কেটে নিয়েছি এরকমভাবে, দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেবো, ব্যাস ব্রেড ক্রাম্বস রেডি। চলো এই যে এতে ঢোকাবো, আর্টলিস্ট আইও, ব্রেড ক্রাম্বস পুরো রেডি, দেখেছো পুরো ঝুরঝুরে, ঠিক আছে। আর সবসময় খেয়াল রাখবে গ্যাসের সিমটাকে লো করে, ঠিক আছে, যেন ব্রেডগুলো না পুড়ে যায়, পুড়ে গেলে বিচ্ছিরি হয়ে যায়, বুঝেছো, ঠিক আছে। এটা করে আমি এবার কন্টেনারে, একটা কন্টেনারে রেখে দেবো, ঠিক আছে।
দেখো আমি এই জারটার মধ্যে ঢেলে নিয়েছি, দেখেছো আমার যতটা করেছি, যতটা লাগবে ততটা করে নিয়েছি, বুঝেছো? আমি জানি না, এটা আমার আইডিয়া নেই যে থাকবে কি থাকবে না, যদি থেকে নষ্ট হয়ে যায়। আমার যতটা লাগবে, চার পিস ব্রেডের দেখলে তো করে নিচ্ছি, আর এদিকে চোখটা আমার একটু ফুলেছে, তো ফুলেছে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, চার পিস ব্রেডে ঠান্ডা লেগেছে, লেগে ফুলেছে। যাই হোক, তো করে নিয়েছি, দেখতেই পেলে আমি এটার মধ্যে ঢেলেও ফেলেছি, কাঁচের জারে অবশ্যই রাখবে। আর কী বলতে গেলাম, হ্যাঁ, তোমরা আমার ব্রাউন ব্রেড ছিল, আমি ব্রাউন ব্রেড দিয়ে করেছি, তোমরা মিল্ক ব্রেড দিয়েও করতে পারো এটা, বুঝেছো? আমার ব্রাউন ব্রেড ছিল, আমি ব্রাউন ব্রেড দিয়ে করেছি, আমি এইটা করেছি, এতটা কোয়ান্টিটি হয়েছে। যদি আমার প্রয়োজন হয় দেখলে তো করতে, এগুলো সময় লাগে না, আমি ফট করে, আমার ফ্রিজে ব্রেড আছে, আমি আবার করেও ফেলবো, আশা করছি এটাতে হয়ে যাবে। ঠিক আছে, চলো, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, এবং সেফ থেকো, জাস্ট ফাটাফাটি থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস, অবশ্যই তার সঙ্গে একটা সাবস্ক্রাইব। ঠিক আছে, টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।